নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও এখনও হয়নি দুর্গাপুর নগর নিগমের নির্বাচন। মানুষের সমস্যা নিয়ে ইতিমধ্যেই একাধিকবার সরব হয়েছে বিরোধীরা, কিন্তু এখনও প্রশাসক মণ্ডলী দিয়ে চলছে পুর নিগমের কাজ। এবার নির্বাচন নিয়ে শাসক দলকে এক হাত নিতে দেখা গেল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। তৃণমূল দুর্গাপুর নগর নিগম নির্বাচনে রিগিং করতে এলে প্রতিষেধক ট্যাবলেট বিজেপির জানা আছে। ভোট মোকাবিলায় টোটকা বিজেপি নেতার পাল্টা বলতে ছাড়েনি তৃণমূল। বুদ্ধপুদের কোনো ছেলে, বুদ্ধপুদের কোনো ছেলে ক্লাস 3 ছাত্রর কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোন জেলায় থাকো, তার পক্ষে বলা খুব টাফ। ও বলবে জেলা হিসেবে এক নাম, সাব ডিভিশন হিসেবে আরেক নাম, কমিশনারেট হিসেবে আরেক নাম। আমি বলছি যে শুধুমাত্র এটা এমন নয় যে আজ 17 সালে হয়েছে, আমরা 18 সালে বলছি। ওনার ট্যাবলেটটা ওনাকেই খেতে হবে, আমাদের ট্যাবলেট খেয়ে কোনো লাভ নেই। আর ট্যাবলেট যতই রেডি থাকুক, সে ট্যাবলেট ওনাদেরকে দিল্লি থেকে বানিয়ে নিয়ে আসতে হবে। দিল্লির ট্যাবলেট নিয়ে ওরা ঘোরাঘুরি করুন, কাজে লাগবে। ওনারা ওনার মতন চলুন, আমরা আমাদের মতন চলি। আমাদের উন্নয়নের হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে জনজোয়ার তৈরি হয়েছে, ওরা বিজেপি যারা নেতৃত্ব আছে তাদের মাথা খারাপ। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার নাম বদলে আসানসোল দুর্গাপুর হওয়ার দাবি তুলেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির যুক্তি, যদি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ হতে পারে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট হতে পারে, তাহলে জেলার নাম আসানসোল দুর্গাপুর নয় কেন? কিন্তু এই জেলার নামকরণ পশ্চিম বর্ধমান জেলা রেখে দেওয়া হয়েছে। আসানসোল দুর্গাপুর দুটো নামই নিজের অস্তিত্ব হারাচ্ছে। পুলিশ কমিশনারেটের নাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, ডেভেলপমেন্ট অথরিটির নাম আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, পৌর নিগম আছে আসানসোল পৌর নিগম, দুর্গাপুর পৌর নিগম। তাহলে জেলাটা পশ্চিম বর্ধমান জেলা হবে কেন? যখন আসানসোল দুর্গাপুর দুই শহরকে নিয়ে এই জেলা, তাহলে এই জেলার নাম আসানসোল দুর্গাপুর ডিস্ট্রিক্ট হবে না কেন? এই দাবি আমরা রাখছি, এবং এই দাবি শুধুমাত্র বিজেপির দাবি না, এই দাবি আসানসোল দুর্গাপুরের সমস্ত মানুষের দাবি। 2012 সালে বামেদের সরিয়ে দুর্গাপুর নগর নিগমে ক্ষমতায় আসে তৃণমূল। গত বছর সেপ্টেম্বর মাসে তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের কার্যকালের মেয়াদ শেষ হয়। তারপরেই পুরো বোর্ডে প্রাক্তন মেয়র, ডেপুটি মেয়র ও 3 মেয়র পরিষদকে নিয়ে প্রশাসক মণ্ডলী তৈরি করে শাসক দল, আর তা নিয়ে একযোগে সরব রাজ্যের বিরোধীরা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, রিপোর্ট ক্যালকাটা নিউজ।